হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে গাজল রেল স্টেশনের আমি বিস্তারিত বর্ণনা দিব। গাজল রেল স্টেশনটা দেখতে পাচ্ছে সামনে চত্বরটা, খুবই সুন্দর। এই চত্বরটা অনেক বড় জায়গা, অনেক গাড়ি পার্কিং এর জায়গা আছে, বিশাল সুবিশাল একটা জায়গা নিয়ে। সাধারণত এত খোলামেলা জায়গা অন্যান্য স্টেশনে দেখা যায় না। তুলনামূলকভাবে যে বড় বড় স্টেশনগুলো আছে শহরে, সেই স্টেশনগুলোতে এতটা খোলা জায়গা সামনে নেই। তবে এই এই স্টেশনটা বিরল, যে সামনে এত বড় বিশাল একটা জায়গা, এখানে হাজার হাজার গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তো দেখো, স্টেশনটার কাছে আমি যাচ্ছি, স্টেশনের মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। বড় একটি স্টেশন, কিন্তু আসলে এখানে মানে সতর কোনো স্টেশন নাই, ছোট একটা স্টেশন, কিন্তু বিশাল আকারের বড়। জায়গাটা অনেক বড় কিন্তু স্টেশনটা ছোট, মানে এখানে যেগুলো বেশি লোকজন সমাগম বেশি হয়, বেশি ট্রেন যাতায়াত করে, সেগুলোকে বড় স্টেশন বলা হয়। কিন্তু এটা আসলে ওই রকম বেশি ট্রেন যাতায়াত করে না। এখানে বালুরঘাটে এর একটা সাইডে বালুরঘাট শেষ, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে মালদা। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাউন্টার। নিরিবিলি, তেমন কেউ নাই স্টেশনে, ট্রেন তো তেমন আসে না, ট্রেন না, মাত্র হাতে গোনা 4-5টা ট্রেন চলাচল করে। তেভাগা চলে, হাওড়া বালুরঘাট, হাওড়া এবং বালুরঘাট কলকাতা স্টেশন, এই এই ট্রেনগুলোই সাধারণত চলে। তো এই যে আমি দেখো প্ল্যাটফর্মে, বিশাল বড় প্ল্যাটফর্ম, ইলেকট্রিক ট্রেনও চলে। সুবিশাল স্টেশন, দেখতে খুবই সুন্দর। এখন বাজে 11:19, আমি যে সময় ভিডিওটা করলাম। তো এখানে একটি কাজে এসেছিলাম আমি, আসার জন্য বহুদিন পর এখানে আসা হয়। আসার পরে বলতে গেলে বহুদিন, অনেক দিন পরে এখানে আসার পরে স্টেশনটা আমি এলাম একটা ব্লগ করার জন্য। তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা স্টেশন, কিন্তু জনশূন্য, প্যাসেঞ্জার নেই, মানে নিয়ম মাফিক মাত্র 3-4টা ট্রেন সারাদিনে। তো এই ট্রেন তো সবসময় এর জন্য প্যাসেঞ্জার এখানে থাকে না, যখন ট্রেনের টাইম হয় তখন সে সময় কিছু প্যাসেঞ্জার এখানে আসে, ওঠানামা করে স্টেশনটায়। কিন্তু স্টেশনটা বিশাল বড়, আকারে খুব বড়, দেখতে পাচ্ছ মানে বিশাল আকার। যাই হোক, ভালো স্টেশনটা, ফাঁকা। তো স্টেশনের দুই পাশে আমি প্ল্যাটফর্মের আমি দেখাচ্ছি, এই সাইডটা অনেকটা দূর, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা কতটা দূর। তো এটা হচ্ছে উত্তর সাইড, তো দক্ষিণ সাইডটা আমি দেখাচ্ছি, এটা পূর্ব পশ্চিম সাইড। এই দেখো, এই সাইডটা হচ্ছে পশ্চিম দিকটা, পশ্চিম দিকটা খোলা মাঠ, ফসলের জমি। তো আমি আবার এই দিক থেকে দক্ষিণ দিকটায় আসছি, এই যে স্টেশনের স্টেশন মাস্টারের ঘর, ওই যে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা থেকে আমি ওপর থেকে নামছি। ওভার ব্রিজের থেকে এপার থেকে ওই পার প্ল্যাটফর্মে যাওয়া যায়, সুবিশাল একটা ওভার ব্রিজ, বড় স্টেশন, কিন্তু লোকজন আসলে তেমন এখানে একটু নেই। এই যে আমি এখানে নামাই, দেখো এটা হচ্ছে দক্ষিণ দিক স্টেশনের, এই সাইডটা হচ্ছে দক্ষিণ দিক, আর ওই যে আমার পিছন সাইডটা দেখছি ওটা হচ্ছে পশ্চিম দিক। আমি ঘুরে ঘুরে স্টেশনটা দেখলাম, ভালোই লাগলো, বহুদিন পরে আসলাম এখানে, এই জায়গাটায় আমি অনেকদিন ছিলাম। এই যে দেখছো গাজল স্টেশন, তো এই প্ল্যাটফর্মের অপর দিক যে পশ্চিম সাইডটা আছে, পশ্চিম দিকটাই সরষার ক্ষেত,
মানে এখানে অনেক ফসলের জমি আছে, তো আমার এই জিনিসটা দেখতে ভালো লাগলো, ওই জন্য ক্ষেতের পাশে একটু ভিডিও করে নিলাম। তো এই যে পাশে স্টেশন, আর পাশে স্টেশনের পাশে এই ক্ষেতের জমি, বিশাল ফাঁকা জায়গা, ভালো একটা নিবিড় একটা পরিবেশ। তারপরে এই যে স্টেশনের প্ল্যাটফর্ম, মানে রেল লাইন ধরে কোনোদিন আমি হাঁটিনি, সেই ছোটবেলায় রেল লাইন ধরে হাঁটতাম, সেই আমার ইচ্ছে হলো যে একটু রেল লাইন ধরে হাঁটি। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।